হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো একদম সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদের ওয়েদারটা দেখেছো একদম ভরা কুয়াশা তো একটু ছাদের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যেহেতু সকাল সকাল ভোরবেলা উঠি মোটামুটি সাড়ে পাঁচটা পোনে ছটা তো নিচে টুকটা কাস সেরে সোজা চলে গেছিলাম ওপরে আর এদিকে জল তো চলে এসছে আর বাসন টাসন বের করে জাগা টাগা ধুয়ে আর ছেলের একটা জামা প্যান্ট ধুয়েছি ধুয়ে টুয়ে ছাদে গেছিলাম তোমাদের সাথে একটু ওয়েদারটা দেখানোর জন্য তারপরে ছাদ থেকে এসে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে নিয়ে একদম নিজেকে ফ্রেশ করে সোজা চলে যাব আমি কোথায় বলতো রান্নাঘরে তার আগে না দেখো বিছনাটা ফাঁকা পেয়েছি ছেলে মেয়ে উঠে গেছে ওরা মুখ ধুচ্ছে তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটু বিছনাটা তুলে নিই তো বেশিরভাগ মেয়েই তোলে ওরা যেহেতু একটু দেরিতে ওঠে বিছনার ওপরেই বসে থাকে শীতকালে তো আজকে যেহেতু ফাঁকা পেয়েছি আমি কাজটা করে নিচ্ছি তো চলো কভারটা চেঞ্জ করে নিলাম তো ওই যে আমার স্বভাব দু তিন দিনে বেশি একটা কভারে শুতে পারি না তো কি আর করা যাবে বলো তো নিজের জামা কাপড় চেঞ্জ করে তো নাইটি ফাইটি চেঞ্জ করে সোজা চলে এসেছি বিছানা গোছাতে আর ফ্রেন্ডস তোমরা তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর সবাইকে বলছি প্লিজ কমেন্টের সাথে সাথে একটা করে লাইক করো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু মানে কি বলবো রিকোয়েস্ট করা মানে আমার ফালতু হয়ে যাচ্ছে যারা করছে করছে কিন্তু তাদের একটা মানে যারা 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 কন্টিনিউ করে তাদের তো লাইকটা পাচ্ছি কিন্তু যাদেরকে নতুন বন্ধু বলো আমার পুরনো বন্ধুরা যারা করো না তাদেরকেও বলছি প্লিজ একটা লাইক করো তো যাই হোক এখানে চলে এসছি আবার রান্নাঘরে আজকে করছি পেঁপে আলুর তরকারি আর জানলা দিয়ে না প্রচণ্ড হাওয়া তার জন্য দেখো তরকারি যে ধোঁয়াটা এদিক গদি এলো মেলো হয়ে যাচ্ছে আর দেখো তরকারিটা ফাইনালি জল দিয়ে দিলাম আর ঘি গরম মশলা দিয়ে আমি নেব এটাই আজকে ব্রেকফাস্টের তরকারি আর এখানে চাটা ফাইনালি বসিয়ে দিয়েছি এখানে আদা দিয়ে আজকে লিকার চা খাবো যেহেতু দুধটা শেষ হয়ে গেছে আর নিচে বসে পড়েছি আটা মাখতে রাতের আটাটা শেষ হয়ে গেছিলো ওই জন্য সকালে আটাটা মেখে নিচ্ছি আমি রাতেই বেশিরভাগ মেখে রাখি সকালে তাড়াহুড়ো থাকে বলে তো যেহেতু আটাটা শেষ হয়ে গেছে কী আর করা যাবে মাখতে তো হবেই তো চলো আটাটা বসে বসে মেখে নিয়ে ওই দিকে ওপরে তরকারিটা হচ্ছে আর সবাইকে আবার বলছি তোমরা কমেন্টের সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও লাইকটা কিন্তু আমার বাড়ছে না তো দেখো আমার এদিকে আমি বড়া ভাজা নিয়ে চলেছি দেখলে মুসুরি ডালে বড়া করেছিলাম আর শীতকালে করকরে ভাত আর ভাজা লঙ্কা হাফ বয়েল ডিম আর একটু সর্ষের তেল নিয়েছি লবণ কাঁচা পেঁয়াজ কি ভালো লাগে বলো তো করকরে ঠান্ডা ভাত হলে কী হবে ঝরঝরে করকরে ভাত বাসি পালং শাক বাসি বাঁধাকপি আর এই বড়া মুসুর ডালে বড়া মানে পেঁয়াজ ছাড়া করেছি যাতে একটু মুচমুচে হয় পেঁয়াজ দিলে বড়াগুলো একটু নরম নরম হয় তো আর ভাজা লঙ্কা দারুণ লাগে দারুণ যাই হোক চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আমি তো রোজ দিনই প্রায় ব্রেকফাস্ট কি খাই ওদের জন্য তো রুটি করি যেহেতু ভাতগুলো আগের দিনে রয়ে গেছে তো বাসি ভাত দুপুর পর্যন্ত টানা হেঁচড়া করে লাভ নেই আমি এটার গতি করে দিই তো ওই জন্য বাসি ভাতটা আমি খেয়ে নিলাম তারপরে সোজা চলে এসেছি আমি দুপুরের রান্নায় কী করছি তো আজকে এটা হচ্ছে মেয়ের আইডিয়া তো বললো মা আজকে সোয়াবিন করো কিন্তু একটু অন্যরকম এটা হচ্ছে করছি বলো তো চিলি সোয়াবিন যেমন চিলি চিকেন করি সেম প্রসেসে একদম তো তার আগে আমি স্নানটা করে এসেছি যেহেতু শীতকালের বেলা তো আমি বারোটা মধ্যে স্নান করে ফেলি একদম আমরা চিলি চিকেন যেই প্রসেসে করি সেই প্রসেসেই চিলি সয়াবিন খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি যেহেতু সয়াবিনটা খুব একটা পছন্দ করি না তবুও খেয়েছি রুটি পরোটা লুচি দিয়ে দারুণ লাগে তো চলো ফাইনালি মানে চিলি সয়াবিনটা তো হয়ে গেছে এই দেখো দেখতে কিন্তু একদম কেউ বলবে না এটা যে চিলি চিকেন নয় দাদাভাইকে না বলে দিয়েছিলাম বললাম যে কি বলো তো দাদাভাই বলেছিল যে মাংস আমি প্রথমে বলছি হ্যাঁ তারপরে বললাম না গো এটা চিলি মানে সয়াবিন বলছে খুব ভালো হয়েছে খেতে তো যাই হোক ওদিকে তো দুপুরে রান্না সেরে টেরে অনেকদিন ধরেই ভাবছি ছাদটা পরিষ্কার করব পরিষ্কার করব পাতা পুতা সব পড়ে আছে গাছের শুকনো পাতা তো ভাবলাম আজকেই করে নিই যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তার আগে দেখো সকালে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো একটু তুলে নিই নয়তো ধুলো উঠবে তো মোটামুটি এখন বাজে বেলা পোনে একটা তো ভাবলাম ছাদটা ঝাঁপ দিয়ে আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে নেব তো চলো মেয়েকে বললাম একটুখানি দাঁড়া পনেরো কুড়ি মিনিট ও বললো মা ভাত দাও ভাত দাও ছেলে ও বললো আমি একটু দাঁড়া এই কাজটা একটু করে আসি রোজ দিনই মানে মানে প্রিপারেশান নিয়ে করব করবো করতে আর পারি না যেহেতু ছাদটা একটু বড় তো এদিকের নোংরাগুলো এক জায়গায় জড়ো করেছি আর ছাদের ওই মাথার নোংরাগুলো এক জায়গায় জড়ো করেছি আর ঝাঁটাটা না ভীষণ বিরক্ত করছিল বারে বারেই খুলে যাচ্ছিলো গোড়াটা বারে বারে দেখো আমি ধরে বারে বারে গোড়াটা একটু পিটিয়ে নিচ্ছি আর প্রচণ্ড ধুলো বালি দেখতে পাচ্ছ এদিকে নোংরাগুলো একটু তুলে নেব আর ঝাটাটা যেহেতু ছোট হয়ে গেছে একবারে না এই মাথা থেকে ও মাথা ছাদটা ঝাড় দিতে পারছিলাম না তো ওই জন্য এই মাথায় একটু জড়ো করেছি ছাদের অর্ধেক আর ওই মাথা একটু জড়ো করব তো ফ্রেন্ডস আমার সাথে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের সাথে সাথে একটা লাইক করে দিও সবাইকেই অনুরোধ করছি তো যারা যারা ব্লগ বানাও তোমরা তো জানো একটা ব্লগ তৈরি করতে কতটা কষ্ট হয় তো কমেন্টের ভালো ভালো কমেন্টের সাথে যদি একটা লাইক পাওয়া যায় আরও ভালো লাগে তো যাই হোক যারা যারা নতুন বন্ধু করছো আমি সবাইকে মানে বন্ধু করে নিয়েছি দুই একজন হয়তো বাকি আছে তোমরা চিন্তা করো না আমি তোমাদের পরিবারে চলে যাবো আর কিছু কিছু বন্ধুদের ভিডিও আমি দেখি তারা কিন্তু আমার পরিবারে আসে না তো যাই হোক তাদেরকে কমেন্টে লিখছি দিদি ভাই তোমরাও কিন্তু আমার ভিডিও এসে দেখে যেও আমি কিন্তু বন্ধু করার পর থেকে কন্টিনিউ তোমাদের ভিডিও দেখি তো চলো যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমাকে আমার ভিডিওগুলো দেখো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো অন্য একদিন অন্য একটা নতুন দিনের সাথে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই কামনা করি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি একদম ঝাড় তো দেওয়া হয়ে গেছে পরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখো কত বড় ছাদ কত কষ্ট হয় না ঝাড় দিতে তো চলো এই দেখো পুরো ছাদটা একটু দেখিয়ে দিলাম তারপরে কি করবো বলো তো শেষ করার আগে গাছগুলো না তিন চার দিন জল দেওয়া হয় না তো এগুলোকে একটু জল দেব তো এই জল দেওয়াটা একটুখানি মানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম যেহেতু জলটা দেয়া হয় না গামলায় অনেকদিন জলটা জমে আছে আর গাছের গোড়াগুলো না কটকটে হয়ে আছে আর এবার শীতে আর সেভাবে গাছ লাগানোর টাইম পাইনি তো ছেলের প্রি বোর্ড পরীক্ষা চলছে বোর্ড পরীক্ষাটা ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে তো ওই জন্য আর ছোটো দিনের বেলা তো আর সামলে উঠতে পাচ্ছি না যে নতুন গাছ এনে তা পয়সা দিয়ে তাকে যদি পরিচর্যা না করি গাছগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবছি ওর পরীক্ষা শেষ হয়ে গেলে তো যাব গাছে কিছু গাছ কিনতে যাই হোক তো চলো মেয়ে বলছিল যে মা কিছু ইনডোর প্ল্যান্ট কিনবে আমিছি দাঁড়া কিনলে তো হয় না তো একটু পরিচর্যা করতে হয় তো দেখতে দেখতে সব গাছগুলো মোটামুটি জল দেওয়া হয়ে গেছে এগুলো তো পাঁচিলের উপর সেই কবে তুলেছিলাম ঝাড় দেওয়ার সময় এর আগের বার ঝাড় দেওয়ার সময় আর নামানো হয়নি চলো বাই